রোগীর মৃত্যুক কেন্দ্র করে তেজপুরৰ টাইমছ হাসপাতালত সৃষ্টি হল তীব্র উত্তেজনার বিকাশ হাজরিকা নামৰ এজন যুবকৰ মৃত্যুক লৈ এনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে হাসপাতালখনত দুর্ঘটনাত পতিত যুবকজনক ভর্তি করা হয়েছিল হাসপাতালত হাসপাতালত বিচরা ধন সময় দিব পৰা নাছিল পৰিয়ালটোৱে ধন দিব নোৱাৰাৰ ফলতে যুবকজনৰ মৃত্যু হোৱাৰ অভিযোগ উত্থাপন কৰিছে পৰিয়ালৰ লোকে মৃত্যুৰ বাবে চিকিৎসক মানস পৰাক জগৰীয়া কৰিছে পৰিয়ালে মৃত যুবকজন জামগুৰিহাটৰ মুৰহাদলত খৰ বুলি জানিব পৰা গৈছে এটিএম খন আছে ব্যাংকত উলিয়াব যাব পৰা নাই তেও কৈছে কি বুলে পয়সাটো দি পেলাই এতিয়া এটো যদি পয়সা দিয়ে আপোনাৰ লৰাক বুলে মই অপারেশন বসাই পেলাই ভুল কাম কৰিলো বুলে ডক্টৰে কৈছে আকৌ তাক অপারেশন কৰিছে তাৰ পিছত তাৰ সেন্স নাই 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 হেতে কয় সেন্স নাই আহা কিন্তু কৈ থাকে 100% 101% ভাল হোৱাৰ চান্স আছে সবেই আহে সি সেই বুলিয়ে কৈ আছে ঘূৰাই দিয়ক এতিয়া আমাৰ লৰাক এইটো সব ডক্টৰৰ কাৰণে হৈছে ইনতাকে লৰা মাৰিছে সি ব্ৰেইন অপারেশন কৰে সি গুৱাহাটীলৈ দিবলৈ নিদিলে আমাক মাৰ্ঘেৰিটাৰ মাখুম ছয় নম্বৰ লাইনৰ শিৱ মন্দিৰ তিনিআলিত আদিবাসী ছাত্ৰ সন্থাৰ সাব্যস্ত প্ৰতিবাদ টি ট্ৰাইব আৰু টি ট্ৰাইব কাষ্ট চাৰ্টিফিকেটৰ লগতে চাহ জনজাতিৰ আৰু প্ৰাক্তন চাহ জনজাতিৰ নামেৰে আঁচনিৰ ফাৰ্মখনক লৈ জুইত জাহ দি প্ৰতিবাদ যুদ্ধ কৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰে উল্লেখযোগ্য যে অসম চৰকাৰে আদিবাসীসকলক চাহ গছৰ জাতি বুলি কাষ্ট চাৰ্টিফিকেটত জাতিগত প্ৰমাণ পত্ৰত ব্যাপক খেলিমেলিৰ লগতে প্ৰতাৰণা কৰি অহাৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰিছে সংগঠনটোৱে অসম চৰকাৰে অসমৰ আদিবাসী লোকসকলৰ প্ৰকৃত পৰিচয় ধূলিচাট কৰি নিঃশেষ কৰাৰ যি পৰিকল্পনা কৰিছে সেয়া অতি শীঘ্ৰে শুধৰাই লোৱাৰ দাবী প্ৰতিবাদকাৰী চৌব্বিছ নং বিধানসভা সমষ্টিত আমাৰ যিটো কমাৰপেটি গাঁও পঞ্চায়তৰ যিটো ছয় নম্বৰ লাইনত সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থা তিনিচুকীয়া জিলা সমিতি আৰু কেন্দ্ৰীয় সমিতিৰ নিৰ্দেশ মতে আজি আমি টি ট্ৰাইবছ এণ্ড এক্স টি ট্ৰাইবছ যিটো ফৰ্ম আছে যিটো কাষ্ট চাৰ্টিফিকেট লিখা আছে সেইটো আমি বাতিল কৰিব এটি কৰিছোঁ আৰু অতি সোনকালে এইটো নাকচ কৰিব লাগিব নহ'লে সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থা অগন্তুক যিটো 2021 চনত যিটো ভোট আছে সেইটো আমি ভোট বৰ্জন নকৰোঁ এদিন বিজেপিক বৰ্জন কৰিম এইটো খাটাং মৰিগাঁও অতিকৈ গুৰুত্বপূৰ্ণ পথ জাগীৰোড মৰিগাঁও সংযোগী পথছোৱা প্ৰায় 23 কিলোমিটাৰ এই পথটোৰে যাতায়াত কৰিবলৈ অতিক্ৰম কৰিবলগীয়া হয় জাগী ভকত গাঁৱৰ কপিলি নৈৰ ওপৰত থকা এখন দলং যিখন দলং নিৰ্মাণ কৰা হৈছিল আজিৰ পৰা প্ৰায় 50 বছৰ পূৰ্বে কিন্তু ইতিমধ্যে ম্যাদ উকলি যোৱা এই দলংখনেৰে বিপদসংকুলভাৱে যাতায়াত কৰিবলগীয়া হৈছে মৰিগাঁও জিলাৰ জনসাধাৰণে বিগত কেইবাবছৰ ধৰি স্থানীয় ৰাইজ তথা বিভিন্ন দল সংগঠনে নতুনকৈ এখন দলং নিৰ্মাণৰ দাবী জনাই আহিছে যদিও সেয়া আজিলৈকে হৈ উঠা নাই তাৰে প্ৰতিবাদত সদৌ তিৱা ছাত্ৰ সন্থা আৰু তিৱা যুৱ ছাত্ৰ পৰিষদে ৰূপায়ণ কৰিলে পথ অৱৰোধ কাৰ্যসূচী আপোনালোকে জানিছে 9-10 বছৰ ভুগি থকা মৰিগাঁও জাগীৰোড সংযোগী পথৰ ভকতগাঁও কপিলি নৈৰ ওপৰত থকা যিখন ঠেক আৰু নিম্ন মানদণ্ড দলং যাৰ ম্যাদ শেষ হৈছে সেই দলংখনক লগতে যিখন ইতিমধ্যে নিৰ্মীয়মান দলং আছে এই দলংখন আজি 9-10 বছৰ ধৰি নিৰ্মাণেই কৰি আছে কিন্তু আজিলৈকে শেষ কৰিব পৰা নিৰ্মাণ কৰিব পৰা নাই গতিকে এই দলংখন ক্ষিপ্ৰতে নিৰ্মাণ কৰা আৰু বাগজাপ পঞ্চায়তৰ পৰা ধৰি ডালমিয়া চিমেণ্ট প্ৰজেক্টৰ সন্মুখৰ পৰা তৰঙাপাৰলৈ জাগীৰোডৰ এই পথছোৱা অৱস্থা একেবাৰে কয়া লগা গতিকে এই পথছোৱা ক্ষিপ্ৰতাৰে নিৰ্মাণ কৰা এই দুয়োটা দাবীকে লৈ পেলাই যোনবিলাক অঞ্চলত তিৱা ছাত্ৰখণ্ড আৰু তিৱা যুৱ ছাত্ৰ পৰিষদে যি পথ অৱৰোধ কাৰ্যসূচী কৰিছিল ইয়াৰ জৰিয়তে চৰকাৰক সকীয়াই দিব বিচৰা হৈছে সময় থাকোঁতে যদি যাতায়াতৰ বাবে যি দুৰ্ভোগ ভুগি আহিছে তাৰ যদি পৰিত্ৰাণ নাপায় ৰাইজৰ যদি কাম কৰিব নোৱাৰে তেনেহ'লে আগন্তুক বিধানসভা নিৰ্বাচন ৰাইজে তাৰ প্ৰত্যুত্তৰ দিবৰ কাৰণে সাজু আছে
হাইলাকান্দিতো পথ মেরামতির দাবিত পানীত নামি সাব্যস্ত হল প্রতিবাদ। হাইলাকান্দি পৌরসভা এলাকার 10 নম্বর ওয়ার্ডর মূল প্রবেশ পথর দুরবস্থা দেখা অতি বিধ্বস্ত এই পথসা বিগত 10 বছরে মেরামতি হওয়া নাই, ফলত যাতায়াতের ক্ষেত্র জমর যন্ত্রণা ভোগ করে আছে বৃহত্তর অঞ্চলবাসী। অবশেষত উপায়হীন হয়ে স্থানীয় রাইজে বিধ্বস্ত পথর পানীত নামি সাব্যস্ত করলে প্রতিবাদ। স্থানীয় রাইজর প্রতিবাদত সামিল হল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি সহ আন দল সংগঠনের নেতা। এই 10 নম্বর ওয়ার্ডের যাতায়াতের একটাই রাস্তা, এই রাস্তার সংস্কার হওয়া নাই আজি 10 বছরের পর, এই রাস্তার একটেকার কোনো কাজ হওয়া নাই। আজি আমি দেখিছো এলাকা টাউন কমিটির তরফের পরা কিমান টাকা বরাদ্দ হয়েছে, আসাম সরকার ও কেন্দ্রীয় সরকারের তরফের পরা কিমান টাকা রাস্তা সংস্কারের নামত বরাদ্দ হয়েছে, কিন্তু হাইলাকান্দি শহরের 10 নম্বর ওয়ার্ডত আজিলৈকে একটেকার কোনো কাজ হওয়া নাই। আজি এই এলাকার হাজার হাজার জনগণ ছাত্রছাত্রী এইবিলাক এই রাস্তা দিয়ে কিভাবে কলেজত যাব, স্কুলত যাব, হসপিটালত যাব। আজি আমি দেখিছো হাইলাকান্দি টাউনের ডিসি মহোদয় আছে, এসপি মহোদয় আছে, পৌরসভা কার্যালয় আছে, এইবিলাক তাকে কি করব। শহরের 10 নম্বর ওয়ার্ডের যদি রাস্তা ইমান ইমান এনেকা হয়, আমি আজি এই এলাকার সকল জনগণ একত্রিত হয়ে আজি আন্দোলন করছো আর দাবি উত্থাপন করছো। ওয়া 19 তারিখের ভিতর এই রাস্তার সংস্কার নহলে 20 তারিখত আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আর এই 10 নম্বর ওয়ার্ডের সকল রাইজ একত্রিত হয়ে হাইলাকান্দি পৌরসভা কার্যালয় ঘেরাও করিম। বিশ্বখনিকর বিশ্বকর্মা পূজালয় মাজত মাথো এটা দিন বাকি। মহানগরী কামাখ্যা গেট স্থিত উত্তর পূর্বাঞ্চলের একমাত্র বিশ্বকর্মা মন্দিরত করোনা মহামারীর বাবে এবার সরকারে বাঁধি দিয়া নিয়ম নীতি মাজেরে উদযাপন হব পূজা। কোভিড প্রটোকলের প্রতি লক্ষ্য রাখি এইবেলি কামাখ্যা গেট স্থিত বিশ্বকর্মা মন্দিরট ভক্তর বাবে বাঁধি দিয়া হয়েছে কিছু নিয়ম। হ্যান্ড স্যানিটাইজার মাস্ক ব্যবহার করে এবার 5 জন ভক্তহে প্রবেশ করব মন্দিরত। দিনজোড়া কার্যসূচী চলিব পূজা অর্চনা। উল্লেখযোগ্য যে 1965 চনত কামাখ্যা গেটত হবকান্ত শর্মা বরপূজারী দেবে নিজের মাটিত স্থাপন করেছিল এই বিশ্বকর্মা মন্দিরট, আর তারপিছতে মহাবীর প্রসাদ ধরাচরিয়ায় পকীকরণ করে এই মন্দিরটি, আর উত্তর পূর্বাঞ্চলের একমাত্র গুয়াহাটী মহানগরীত অবস্থিত বিশ্বকর্মা মন্দির বর্তমান চোয়া চিতা করে আছে ভবকান্ত শর্মা বরপূজারীর নাতি জয়ন্ত শর্মায়। এইবার আমার দেশের সমস্যার কারণে কিছু নিয়ম বান্ধি দিয়া হয়েছে, এটা আরক্ষীর দ্বারা আমি এই যে আরোপ দিয়া হয়েছে জালুকবাড়ি থানার। এবার আমাকে সকলে স্যানিটাইজার করে হাত ধুই আর মাস্ক পিন্ধি দূরত্ব বজায় রাখি আমার কর্মচারীবৃন্দর কথা মতে যাতে মন্দির প্রবেশ করে, আর 5 জন করে মন্দির প্রবেশ করে আশীর্বাদ লোক বাবা সকল ভাল হয় আর দেশ যাতে ভাল হয়, সকলে সুখাকান্তিয়ে থাকে, এক্সিডেন্ট বাধা সকল দূর হয়, মেশিন পাতি সব ভাল হয়, ইঞ্জিনিয়ার ডাক্তার সব ভালো থাকে, সকল ভাল হয়, আর সমস্যাবিল যাতে দূর হয়, কোভিডর যাতে সব নাশ হয়, দুর্গা মায় আহি আছে যাতে সকল নাশ করে, দুর্গা দুর্গতি নাশ করে। এবার পূজার মানে নিয়ম নীতিখানি হব, বাকি রাইজর কারণে আমি যেখানে ছবি ছবি আনে পূজা করে দি দিন লই যাব, আর বাকি মানুষ সেবা খেয়া ভাত খাওয়া করব আশীর্বাদ লোক এইখানে আর সিম্পলি হব আর সাধারণভাবে। রাজ্যত করোনার সংহারী রূপ ধারণ করা সময়ত কিন্তু এতিয়াও সজাগ হওয়া নাই একাংশ লোক। কাল করোনাত 1,44,000 অধিক লোক আক্রান্ত হওয়ার লগতে মৃত্যুর সংখ্যাও দিনক দিনে বৃদ্ধি পাইছে, প্রায় 500 ঘর চৌচো মৃতকর সংখ্যায়। বজার রাজপথত কিন্তু একাংশ লোকে এতিয়াও পিন্ধা নাই মাস্ক বা নাই কোনো ধরনের সামাজিক দূরত্ব। এয়া আমি আজি গুয়াহাটির দৃশ্য দেখাইছো, গুয়াহাটির লগতে আন বিভিন্ন ঠাইর দৃশ্য। এয়া আরক্ষী প্রশাসনের জরিমনাকো যেন কেরেপ নকরে একাংশ লোকে, মুখত নাই মাস্ক, আর মাস্ক কেতিয়াবা যদি কোনোবাই পরিধান করেছেও সেয়া থুতুরিত ওলমাই রাখিছে বা কানত ওলমাই রাখিছে। আর গুয়াহাটিতে দৈনিক আক্রান্তর সংখ্যা ভয়ানকভাবে বৃদ্ধি পাইছে, প্রায় 2,025-এর আশেপাশে প্রতিদিনে আক্রান্ত সংখ্যা বাড়িছে। তেনে পরিপ্রেক্ষিতত অক্টোবরের প্রথম সপ্তাহলৈ গৈ ICUর অভাবর এটা উদ্বিগ্নতা ব্যক্ত করেছে স্বাস্থ্যমন্ত্রীগিয়ে, কিন্তু তার মাজতো যেন একাংশ লোক এটা সজাগ হবল নিবিচারে, মুখত নাই মাস্ক, আর যার বাবে পরিস্থিতি হয়তো অধিক জটিল হয়ে পড়ার আশঙ্কা ঘনীভূত হয়েছে। আর এই সন্দর্ভত আগবাম আমার সাংবাদিক উৎপল হালৈর এক প্রতিবেদন। রাজধানী চহর গুয়াহাটি মহানগরকে ধরে সমগ্র প্রত্যেক দিনে বৃদ্ধি পাইছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, আর রোগীর ভয়াবহর প্রতি লক্ষ্য রাখি যে সামাজিক দূরত্ব আর মুখত মাস্ক পরিধানের কথা কোয়া হয়েছিল, কিন্তু সেই ধরনের নীতি নিয়ম ইতিমধ্যে অমান্য করা দেখা গেছে। আর এই মুহূর্তে মই হতাব্যস্ত গছিক চাৰিৰ কিছু দৃশ্যাংশ মোৰ সতীৰ্থ দেখুৱাইছে, যিসকল লোকক ইতিমধ্যে বারম্বার সজাগ আর সচেতন হবলৈ কোৱা হৈছে। আরক্ষী আয়ুক্ত নিজে তৎপর হয়েছে, যত তত বহি আসলে জরিমানা বিছে, তৎসত্ত্বেও কিন্তু লোক সজাগ আর সচেতন নহয়। আর যদি চা যায় সেই সংখ্যা ইতিমধ্যে প্রায় 1.5 লাখ লোকের ঘরের সংস্পর্শ করার দিকে আগবাড়ি, আর তেনে সময়ছোৱাত
সপ্তাহতে প্রায় 500তকৈ অধিক লোকের মৃত্যুর দিকে ধাবমান হয়েছে। তেনে পরিপ্রেক্ষিত কিন্তু আমার ক্যামেরা উপস্থিত হওয়ার লোকের সেই লোক সজাগ আর সচেতন হওয়া দেখা গেছে। আর এয়া হয়েছে গড়চুক চারিআলির দৃশ্য, যার নিউজ এইটিনের ক্যামেরা আসি পড়ারে তখন সজাগ আর সচেতন হওয়া দেখা গেছে। আর নিজক যেন কোনো সজাগ আর সচেতন নহয় যাক কিন্তু চিন্তিত হয়ে পড়েছে ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রীগী। আর স্বাস্থ্যমন্ত্রীগী ইতিমধ্যে জানাইছে যে সংবাদ মাধ্যমের জড়িয়ে যেহেতু করোনাক্রান্ত রোগীর সংখ্যা প্রত্যেকদিনে বৃদ্ধি পাইছে, সেহেতে যখন লোকে প্রায় ঘরতে প্রথম অবস্থা থাকে আর পর যেটা চিকিৎসার অন্তিম অবস্থাতে মেডিকেল বা হসপিটাল যাওয়া বলে কোয়া হয়, তেনে পরিপ্রেক্ষিত কিন্তু লোক সজাগ আর সচেতন হব লাগবে বলে কৈছিলে। কিন্তু তেনে ধরনের সজাগ আর সচেতন নহয় মহানগরবাসী। আর যদি চা যায় মহানগরবাসীক প্রত্যেকদিনে সজাগ আর সচেতন লোক বলে কোয়া হয়, তেনে পরিপ্রেক্ষিত কিন্তু সজাগ আর সচেতন নহয় যেহেতু সজাগ আর সচেতন হলে এই রোগের পর বাঁচিব পড়া যাব। আর ইয়ার একাংশ সচেতন লোক আছে যখন লোকে করোনার সময় যথেষ্ট সহায় করে আসছিল লোকলকে ধরে সকলকে বুঝাই আসছিল। আমি তখন কিছু মনের কথা জানি বিচার দাদা, আপনাদের করোনার সময়ত বা লকডাউনে বহুত সহায় করে আসছিলে, কি কব এতিয়াও প্রায় রোগীর সংখ্যা বৃদ্ধি না? এতিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি হওয়ার একমাত্র এটাই কারণ আমি সামাজিক কোনো দূরত্ব মানি চলা নাই, দ্বিতীয়তে মাস্ক পরিধান করা নাই, এই নীতি নিয়মবিল উলঙ্ঘা করার কারণে আজি আমার দেশের এই অবস্থা হয়েছে। আর এনেকে যদি বৃদ্ধি পায় মানে ভাবিছো মানে শতকরা 100 জনের ভিতর 5 জন মানুষের মৃত্যু হওয়াতো নিশ্চিত আছে। গতি এনেকা যদি হয় তাহলে আমার যোটি মানুষের এটা সংখ্যা আছে তার ভিতর মোটামুটি 5% মানে এটা সময় মরি শেষ হওয়াতো নিশ্চিত হয়ে আছে। এটা মানে এইটাই কথা কব বিচার, আমি সামাজিক দূরত্ব মানি চলব আর মাস্ক পরিধান করব লাগবে, এইটাই মানে কব লাগা। আমার ক্যামেরা আর আরক্ষী আইলে লোকসকলে সাধারণত মাস্ক পিন্ধে, কিন্তু মাস্ক পিন্ধে থুতুরিতে ধরে কি কব এই হস্পিটালে? এইটা তারমানে আসলে আমি ভাবো জনসাধারণে ভাবো মাস্ক তো আসলে প্রশাসনের কারণে আমি মানে মারিবলগা হয়েছে, আর বেমারের কারণে আমি মাস্ক পরিধান করবলগা হওয়া না, প্রশাসনের কারণে মাস্ক পরিধান করে আসো। এইটো এজন স্থানীয় লোকৰ ভাষ্য, ইতিমধ্যে মই পুনৰুল্লেখ কৰিছো যে যিহেতু কৰোনাৰ বাবে আচলতে লোকে সজাগ আৰু সচেতন নহয়, লোকসকলে নিজৰ আচলতে যি আৰক্ষী প্ৰশাসনকে বা সংবাদ মাধ্যমৰ কেমেৰাক ভয় কৰিয়ে মুখত মাস্ক পৰিধান কৰা দেখিবলৈ পোৱা গৈছে। এয়াই হৈছে বৰ্তমান আজি তাৰিখৰ প্ৰতিচ্ছবি। আৰু কিন্তু ভয়াৱহ দিশে আগবাঢ়িছে কৰোনা আক্ৰান্ত ৰোগীৰ সংখ্যাই হওক বা মৃতদেহৰ সংখ্যাই হওক। আৰু ইতিমধ্যে কিন্তু শ্মশানৰ নাটনি হোৱা দেখিবলৈ পৰিলক্ষিত হৈছে গুৱাহাটী মহানগৰীত। একথাত কবলৈ গলে সজাগ সচেতন নহলে কিন্তু পৰিৱেশ আৰু অধিক জটিল হৈ পৰিব। সময়ত আছো বাণিজ্যিক বিৰতিৰ। ধরিত্রীর বুকুলে আকো আহিল শরত, সদিহে যেন কেবল শুভ্রতার মেলা, যেন ধরিত্রীর বুকুয়ে দি উড়িছে এখন শুকুলা চাদর। এই দৃশ্য দেখাইছো দেরগাঁওর ব্রহ্মপুত্রর পারর লুইটর সাপরিত এটা এনেক শারী শারীক ফুলিছে কহুঁয়াবুর। শুকুলা আকাশর তলত এটা বতাহর সেবে সেবে যে নাচি উঠিছে আলহুয়া কহুঁয়াই, কহুঁয়ার শুভ্রতা মানে যেন শরতর আগমনের বতরা, চঞ্চলা কহুঁয়াই যেন হাত বাউলি মাতিছে শারদী রাণীক, শুকুলা কহুঁয়ার সৌন্দর্যই মচি পেলাইছে বানে জুরুলা করা নৈপরিয়ার দুঃখ দুর্দশা সকলো। কহুঁয়া ফুললে আসলতে আমি জানো শরতর আগমনের বতরা দিছে। একালত আসলে ইয়াত বানপানী আসলে আমার দুঃখ কষ্ট আমার রাইজক যেটু আমাক দিছিলে, এই কহুঁয়া ফুলবিলাক যেতিয়া এই নৈ পাৰত ফুলে তেতিয়া আসলতে এই দুঃখ কষ্টবিলাক যেন লাহে লাহে মানুহবিলাক আসলে পাহৰি যাব ধৰে। এই কহুঁয়া ফুলবিলাকক চাই আসলতে মানুহে নান্দনিক সৌন্দর্য পাইছে আর প্রকৃতির যে শরৎ আগমনের এক দলিচা পাৰি দিছে, আর এই দলিচারে আসলতে শরৎ আহিব এদিন আর আমার মনবিলাক আসলতে পুলকিত করিব, খেৱালি পুৰিব, নিয়ৰ কৰিব। আসলতে ইয়াই কহুঁয়া ফুল, এই আমাক বতৰা দিয়ে। সঁচাকৈ মনোমোহা প্রাকৃতিক পরিবেশ হয়ে পড়েছে বিভিন্ন ঠাইত। পরবর্তী খবর, জলসিঞ্চন বিভাগের আর ক্ষমা করব জলসম্পদ বিভাগের একটা কামর নমুনা দেখাইছো, বাঁহর পার্কোপাইন নতুবা জিও বেগের সহায়ত নহয়, এবার পলিথিনের সহায়ত জলসম্পদ বিভাগে করব খহনীয়া প্রতিরোধ। শুনি আচরিত যেন লাগিলেও প্রকৃততে এয়াই আসলতে সত্য। বঙ্গাগাঁও জেলা হুড়ামারাত আইনৈর খহনীয়া প্রতিরোধ করার কামত ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের এনে পেক বা পলিথিনবর। অঞ্চলট সুরক্ষার থাকা মথাউরিট প্রবল খহনীয়ায় ক্ষতিগ্রস্ত করার ফলত অবশিষ্ট অংশ রক্ষার বাবে জলসম্পদ বিভাগে উদ্ভাবন করে উলিয়াইছে এক নতুন ফর্মুলা। ডাঙর প্লাস্টিকর পলিথিনের সহায়ত মথাউরির খহনীয়াগ্রস্ত অংশ ঢাকি প্রতিরোধের এক ব্যর্থ চেষ্টা চলা হয়েছে। জলসম্পদ বিভাগে খহনীয়া প্রতিরোধের নামত এই ধরনের ভেকু ভাওনা করাত এটা শঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় রাইজ। এই সন্দর্ভত আগবাইছে আমার সাংবাদিক উপানন্দ শর্মার এক প্রতিবেদন। বঙ্গাইগাঁও জেলার হুড়ামারাত বর্তমান আই নদীর খহনীয়াত রায় শঙ্কিত হয়ে পড়েছে আর দেখা গেছে যে জল সম্পদ বিভাগের ভেকো ভাওনা করা হয়েছে খহনীয়া প্রতিরোধের নামত। আর মই এই দৃশ্য প্রথমতেই দেখাই লোব বিচারিছো, খহনীয়া প্রতিরোধের এই
নামত এওঁলোকে এইদৰে প্লাষ্টিক বা পলিথিনেৰে তেওঁলোকে এই আইনৈ খহনীয়া প্ৰতিৰোধৰ চেষ্টা চলাইছে, এক বেথা চেষ্টা চলোৱা পৰিলক্ষিত হৈছে। যিহেতু প্ৰবল খহনীয়াই নৈখনৰ সহায় আছে, গতিকে তেওঁলোকে কোনো ধৰণৰ আঁচনি লোৱা নাই আৰু এই মুহূৰ্তত সমস্ত ৰাইজৰ দাবীক ফেঙুচালি কৰি তেওঁলোকে এইদৰে মাটিৰ বস্তা দিছে আৰু ইয়াৰ লগতে পলিথিন দি তেওঁলোকে খহনীয়া প্ৰতিৰোধৰ চেষ্টা কৰা পৰিলক্ষিত হৈছে। কি দেখিছে? তো আপোনালোকে দেখিছে আজি আমাৰ যিটো সময়ত বিপদ আহিছে, এই মুঠা কৰি চিগু চিগু ইয়াত গৰা খহনীয়া হৈছে। তো জলসম্পদ বিভাগে কৰিছে কি এখন পলিথিনেদি এইটো বাটাৰ কাৰণে চেষ্টা কৰিছে, কিন্তু এইখনে যথেষ্ট নহয়, এইটো একোৱে হোৱা নাই, ইয়াত কাম হোৱা নাই। কাম নহ'লে অনাগত দিনত আমাৰ 300-400 গাঁও জলমগ্ন হ'ব এইটো যদি ভাঙি যায় আৰু গোটেই খেতি পথাৰ শেষ হ'ব। গতিকে ইয়াৰ যোগেদি চৰকাৰক দাবী জনাইছোঁ যে এইবিলাক তদন্ত হ'ব লাগে আৰু তৎকালীনভাৱে ইয়াৰ সঠিক ব্যৱস্থা ল'ব লাগে। খৰালি কালত একো কাম হোৱা নাই, খৰালি কামত একো হোৱা নাই। জলসম্পদ বিভাগৰ মানুহটো এতিয়া নাহে, আজি আহিছিল 2-4 আহিছিল, কিন্তু আহি এই এনেকুৱা ধৰ ভেক ভাওনা কাম কৰি থৈ গৈছে। ধৰ প্লাষ্টিকৰ জৰিয়তে পলিথিনৰ জৰিয়তে এই গৰাখহনীয়া প্ৰতিৰোধৰ ব্যৱস্থা কৰিছে। গতিকে ইয়াত আৰু কিছু বহুত কৰিব লগা আছে। ধৰি লওক হ'ল সদ্যহতে পাৰ্কোপাইন ইয়াতে লঞ্চ কৰিব পাৰে আৰু অন্যান্য তেওঁলোকৰ যদি কিবা প্ৰজেক্ট আছে ইয়াত ব্যৱহাৰ কৰিব পাৰে। দেখা গৈছে যে জলসম্পদ বিভাগে এই মথাগুৰিডাল সুৰক্ষা বা খহনীয়া প্ৰতিৰোধৰ নামত এক লুণ্ঠন চলোৱা পৰিলক্ষিত হৈছে। ঠিকাদাৰ বিষয়াসকলে ইয়াক যি ধৰণে প্ৰতিৰোধ কাম কৰিব লাগে কোনো ধৰণৰ গুৰুত্ব সহকাৰে কাম কৰা নাই আৰু এই সমগ্ৰ কাণ্ড ভেঙুচালি কৰি এক প্লাষ্টিকৰ জৰিয়তে এক উপহাস কৰা পৰিলক্ষিত হৈছে। ৰাইজৰ দাবী আপত্তি কি ক'ব, জলসম্পদ কি কাম কৰিছে আপোনালোকে ৰাইজক? আচলতে এইটো বিজেপি চৰকাৰখনৰ এটা যি সফলাস্বৰূপ যে আছিল সেইটো এই কামটোৰ জৰিয়তে দেখাই দিছে। কাৰণ প্লাষ্টিকৰ জৰিয়তে যিটো আপোনাৰ এটা আই নদী হ'ল অসমৰ ভিতৰত এটা বেছি গৰাখহনীয়া নদী আৰু এই নদীটোক এটা এখন প্লাষ্টিকৰে কেতিয়াও গৰাখহনীয়া ৰোধ কৰিব নোৱাৰে। তো বিজেপি চৰকাৰখনে যিটো এতিয়া ৰাইজক দেখাই আছে যে বহুত কিছু কাম, কিন্তু এইটো কামৰ জৰিয়তে দেখাব মানে বুজিব পাৰিছোঁ যে তেওঁলোকে অসমত একো উন্নয়নৰ কাম কৰা নাই। দেখা গৈছে যে এই ধৰণৰ কাম কাজ যে চৰকাৰে যে কৰিছে উন্নয়নৰ ঢাক ঢোল বজাইছে, কিন্তু প্ৰকৃতাৰ্থত গ্ৰামাঞ্চলৰ উন্নয়ন হোৱা পৰিলক্ষিত হোৱা নাই আৰু খহনীয়া প্ৰতিৰোধৰ কাৰণে কোনো ধৰণৰ ব্যৱস্থাই গ্ৰহণ কৰা নাই। নাম মাত্ৰ কাম কৰিছে, ইয়াৰ লুণ্ঠন চলোৱা হৈছে, ৰাজকোষৰ ধন লুণ্ঠন কৰি বৰ্তমান এই ধৰণৰ এক উপহাস কৰা কাৰ্য হৈছে। আৰু বিশ্বকৰ্মা পূজালৈ মাজত মাথো এটা দিন। বাণিজ্যিক চহৰ তিনিচুকীয়াত এইবাৰ নাই অৱশ্যে কোনো উৎসাহ পূৰ্বৰ দৰে। এইবাৰ ব্যতিক্ৰমী ৰূপত পালন কৰা হ'ব বিশ্বকৰ্মা পূজা। কৰোণা ভাইৰাছৰ ভয়াৱহ ৰূপত বৃদ্ধি পাইছে তিনিচুকীয়াত আক্ৰান্তৰ সংখ্যা আৰু প্ৰায় 6,000তকৈ অধিক লোক বৰ্তমান আক্ৰান্ত হৈছে। ফলত প্ৰতিষ্ঠানসকলে অনুষ্ঠুপীয়াকৈ পালন কৰাৰ সিদ্ধান্ত লৈছে বিশ্বকৰ্মা পূজা। জিলা প্ৰশাসনে নিৰ্দেশ দিয়া অনুসৰি সকলো মানি চলিব লাগিব কোভিড প্ৰট'কল। এই সন্দৰ্ভত এক প্ৰতিবেদন আগবঢ়াম আমাৰ সাংবাদিক উপাসনাৰ। মই বৰ্তমান উপস্থিত আছোঁ তিনিচুকীয়া জিলাত। যিহেতু তিনিচুকীয়াখন আমি জানো যে বাণিজ্যিক চহৰ বুলি কোৱা হয় আৰু বিশ্বকৰ্মা পূজালৈ মাত্ৰ এটা দিন বাকী আছে আৰু যে সম্পূৰ্ণ বিপৰীত ৰূপ আমি দেখিবলৈ পাইছোঁ। তিনিচুকীয়া জিলাত এইবাৰ মানুহৰ যি মনত উৎসাহ, সেই উৎসাহ নাইকিয়া হৈ গৈছে, কিয়নো কোভিড-19ৰ যি সংক্ৰমণ দিনক দিনে তিনিচুকীয়াত বাঢ়ি গৈছে। প্ৰায় 6,000ৰো অধিক লোক ইতিমধ্যে আক্ৰান্ত হৈছে তিনিচুকীয়া জিলাত আৰু সকলোৰে মাজত এক আতংক সৃষ্টি হৈছে, কিয়নো সকলোৱে যিহেতু বহুতো দিন ধৰি আজি বহুতো লোক ইতিমধ্যে কোভিডত আক্ৰান্ত হৈছে তিনিচুকীয়া জিলাত আৰু এতিয়া বৰ্তমান তিনিচুকীয়া জিলাত ভয়াৱহ পৰিস্থিতি। কিন্তু এইটো মুহূৰ্তত যিহেতু বাণিজ্যিক চহৰ বুলি কোৱা হয় তিনিচুকীয়াত আৰু বিশ্বকৰ্মা পূজাৰ সেই যিটো ৰূপ আমি এইবাৰ একেবাৰে বিপৰীত দেখিবলৈ পাম। আৰু মোৰ লগত বৰ্তমান এজন ব্যৱসায়ী আছে, তেওঁ কিদৰে এইবাৰ বিশ্বকৰ্মা পূজা তেওঁলোকে পালন কৰিব সেয়া আমি অকণমান জানিবলৈ চেষ্টা কৰিম। দাদা কি ক'ব এই মুহূৰ্তত, যিটো বিশ্বকৰ্মা পূজা আগতে যিটো তিনিচুকীয়া জিলাত এক বাণিজ্যিক চহৰ বুলি যিটো কোৱা হয় আৰু খুব ধুনীয়াকৈ পালন কৰা হয় আৰু এইবাৰ যিটো এক সম্পূৰ্ণ বিপৰীত ৰূপ, কি ক'ব? কোভিড-19 কে চলতে পেলে জেসা রস ইয়া এক্সাইটমেন্ট তো নেই রহেগা, বট জো ভি আপনে ঘর পে হালকা ফুলকা রূপ সে কিয়া যায়েগা। আর মে এই বলনা চাহুঙ্গা কি জো ভি করে ইয়ে পূজা ঘর সে সহি সালামত শান্তি পূর্বক আর ভিড় ভড়াকা নেই করকর হালকে রূপ সে করলে। आप लोग इस बार गैरेज में मतलब कैसे कर रहे हैं, मतलब पहले जैसे तो बहुत धूमधाम से किया हुआ था, तो इस बार प्रशासन की तरफ से कुछ नियम ऐसे दिया हुआ? प्रशासन की तरफ से तो फिलहाल कुछ अभी तक आया नहीं है, बट फिर भी हम लोग ज़्यादा रस नहीं करेंगे, हल्के फुल्के 2-3 जन में ही
कोविड 19 को मानते हुए हल्के रूप में ही करेंगे। মানে কব লাগিব যেহেতু পূর্বত যেহেতু সকলে পূজা পালন করে আর তিনিচুকায় যেহেতু বাণিজ্য শহর সকলে জানে আর ইয়াত ব্যবহার প্রতিষ্ঠান সকলো যেখানে আছে বা ঘরটো লোক সকল এক ধুনিয়াকে এক অনুষ্ঠান পূজা পালন করে কিন্তু এইবার যেহেতু কোভিড 19-ৰ বাবে সকলোৱে আতঙ্ক হয়ে আছে যার বাবে যে প্রোটোকল কোভিড প্রোটোকল দিয়া হয়েছে জেলা প্রশাসনের ফালৰ পৰা তেওঁলোকে সকলো নিয়ম নীতি মানি পিনে এইবার অনুষ্ঠুপিয়াকে পূজা পালন করব আর আনন্দ করব।